এখন আমি আপনাদেরকে যে ঘটনাটি বর্ণনা করতে যাচ্ছি এটা খ্রিস্টপূর্ব প্রায় 2 সহস্রাব্দ আগের ঘটনা, আর এটা আমাদেরকে জানিয়ে গিয়েছেন সিমাচিয়ান। উনি একজন চৈনিক ইতিহাসবেত্তা, ইতিহাস রচনা করেছিল, তার ঐতিহাসিক কর্তা থেকে জিনিসটা নেওয়া হয়েছে। আর এখানে বর্ণনা করা হয়েছে যে একজন রাজা কিভাবে তার প্রজাদের দুর্ভোগ কমাতে কত বুদ্ধিমত্তার সাথে এগিয়ে আসেন, এই ঘটনাটাই এখানে বর্ণনা করা হয়েছে। তো চীনের একটা রাজ্যে সেখানে একটা বড় মন্দির ছিল, সেই মন্দিরের পুরোহিতরা প্রতি বছর জল দেবতার সাথে একজন ওই রাজ্যের সবচেয়ে সুন্দরী কুমারী মেয়েকে বিয়ে দিত। বিয়েটা এরকম ছিল যে কুমারী মেয়েকে নির্বাচন করা হতো এবং তাকে একটি নির্দিষ্ট দিনে পাশের নদীতে ফেলে দেওয়া হতো, এটা কি বিয়ে হিসাবে ধরে নেওয়া হতো। এবং এই যে কর্মকাণ্ড, এই যে কর্মযজ্ঞ, এর বিপরীতে এটা যখন এটা একটা উৎসবে পরিণত হয়েছিল এবং এ থেকে গ্রামের মানুষকে, রাজ্যের মানুষকে প্রচুর চাঁদা দিতে হতো, এখানে তখন দুইটা ঘটনা ঘটে যায়। একটা হলো যেহেতু মানুষকে চাঁদা, দুঃখিত, মানুষকে চাঁদা দিতে হতো, ফলে ওই প্রজারা রাজাকে ঠিকভাবে কর দিতে পারতো না, কারণ তাদের একটা আয়ের বিশাল অংশ মন্দিরে চলে যেত। আর এই ধরনের চাঁদা দেওয়ার ফলে তারা নিজেরও ক্রমশ গরিব হতে থাকলো। তো রাজার কানে যখন এটা চলে গেল, রাজা ভাবলো এর একটা বিহিত করা দরকার। তো তিনি পরবর্তীতে ঘোষণা দিলেন যে পরের বৎসর জল দেবতার সাথে যে বিয়ের অনুষ্ঠান হবে সেখানে তিনি থাকবেন, উপস্থিত থাকবেন, এবং ওনার ইচ্ছা অনুযায়ী পরের বছর উনি চলে এলেন। এসে উনি যে কাজটা করলেন, উনি বললেন যে এবার কোন কুমারী মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে তাকে দেখাও দেখি। তো পুরোহিতরা এবং যারা এখানে ছিলেন ধর্মযাজক বা ধর্মগুরুরা তার একটা মেয়েকে নিয়ে আসলেন। রাজা দেখে বললেন, না, এই মেয়ে তো কোনোভাবেই দেবতার সাথে যায় না, কারণ সে খুব সুন্দরী তো নয়। তাহলে এখানে একটা কাজ করি, এই মন্দিরের প্রধান যে ধর্মযাজিকা আছে তাকে ডাকুন। তো রাজা তাকে ডাকলো এবং তাকে ডেকে বলল যে আপনি জল দেবতাকে গিয়ে বুঝান যে এই মেয়েটা সুন্দরী না, আমরা ইতিমধ্যে একটা সুন্দরী মেয়ে খুঁজে বের করব, আপনি তার কাছ থেকে কিছু সময় চান। এবং উনি এত বুদ্ধিমত্তার সাথে কাজটা করলেন, উনি বললেন যে ঠিক আছে, এবার প্রধান ধর্মযাজিকা নদীতে ফেলে দাও। প্রধান ধর্মযাজিকাকে নদীতে ফেলে দেওয়া হলো, তিনি তার ফিরত আসছেন না, আসার কোনো সঙ্গত কারণও নেই। ঠিক কিছু ঘন্টা অতিবাহিত হওয়ার পর, দুঃখিত, অতিবাহিত হওয়ার পর রাজা বললেন প্রধান ধর্মযাজিকা এখনও ফেরত আসছে না, তার মানে দাঁড়াচ্ছে উনি জল দেবতাকে ঠিকভাবে বোঝাতে পারেননি। তাহলে ওনার যে আরও সঙ্গী সাথী আছে, একটা কাজ করো, তাদেরকে ডেকে নিয়ে আসো। এবং তাদেরকে ডেকে নিয়ে এসে বললো যে প্রধান ধর্মযাজিকা যেহেতু বোঝাতে পারেনি, একটা কাজ করেন, এবার আপনারা যান। তাদেরকে নদীতে ফেলে দেওয়া হলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, তারাও ফিরে আসে না। রাজা বলল যে এবার আমি একদম বুঝে গিয়েছি, জল দেবতা মোটামুটি আমার মনে রুষ্ট হয়েছে। কারণ কি জন্য? এই মন্দিরের যে বয়োজ্যেষ্ঠ পুরোহিত যারা আছে, আমার মনে হয় যে তারা না যাওয়াতে উনি কোনো প্রকার সিদ্ধান্ত দিচ্ছেন না। তো একটা কাজ করো, এই মন্দিরের যত বয়োজ্যেষ্ঠ পুরোহিত আছে সবাইকে ধরে নিয়ে আসো এবং তাদেরকে জল দেবতার কাছে পাঠাও। বিকালের মধ্যে তাদেরকেও ফেলে দেওয়া হলো। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এরপরে জল দেবতার সাথে বিয়ে দেওয়ার জন্য আর কোনো কুমারী মেয়েকে ওই বছরের পরে থেকে আর কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, বা এই প্রথাটি একদম চিরতরে বন্ধ হয়ে যায়।